কিরে বল্টু, কালকে পড়তে আসিস নি কেন? কালকে কালকে তো আসলে আসতে পারলাম না স্যার। আসলে ওই সবাই স্যার ওই মিছিলে গেল না, আমিও গেছিলাম স্যার। বাবা, তুই আবার হাঁটতে গেছিলিস? যত ডক, নিজে একখানে অ্যাবনর্মাল বুঝিস না তো কিছুই, তুই আবার গেছিলিস হাঁটতে? আমার মাও তো বলে মাঝে মাঝে গেলি আমি নাকি নর্মাল নই, তারপরে হচ্ছে আবার জড়িয়ে ধরে খাতে। আপনি সে কালকে গেছিলেন মিছিলে? আমার প্রচুর কাজ বুঝেছিস, তোর মতন অ্যাবনর্মাল নই তো আমি। আর আমার তো কাজ ছেড়ে ওইসব মিছিল পিছিলে গিয়ে আমার ওইসব সময় নষ্ট করার মতন সময় নেই। কার কি হয়েছে পরের বাড়ির একখান মেয়ে, তার জন্য আমায় গিয়ে মিছিল হাঁটতে হবে? আপনার মাথায় তো উনি অনেক বুদ্ধি, আমার মতন তো নয় স্যার। আর ওই কি যেন বলে বলে সবাই, ওই বুদ্ধি বুদ্ধি বুদ্ধিজীবী, আপনি তো বুদ্ধিজীবী স্যার, তো ওই কারণে আপনি জানি, বুঝতে পেরেছি আমি স্যার। আমি তো বোকা, আমি তো কিছু বুঝি না, কিন্তু আমার না খুব কষ্ট লাগলো স্যার। ওই ওই ছবি দেখেছিলাম তো মায়ের মোবাইলে, লাগলো স্যার, আমি তাই গিয়েছিলাম স্যার। আমি পড়তে আসতে পারিনি, আমি তো এমনিতেও পাশ করতে পারবো না স্যার, কিন্তু ওই 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 দিদিটা যদি পাশ করতো না স্যার, ওই দিদিটা যদি মারা না যেত, তাহলে তো কত মানুষের ট্রিটমেন্ট করতো স্যার। আর যাতে কোনো দিদি এরকম মারা না যায়, আমি তো তাই জন্যই গিয়েছিলাম স্যার। আমি তো কিছু বুঝি না স্যার, আমার তো বুদ্ধি নেই, আপনাদের অনেক বুদ্ধি স্যার, বুদ্ধিজীবী আপনি। আমি আসি স্যার আজকে।